হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই কোর থেকে প্রফিট করার পরে অবশ্যই অবশ্যই ভালো আছেন তো ফ্রেন্ডস অনেকের কোশ্চিন আছে যে আসলে কোর কয়েনটা আমরা কিভাবে স্টেক করব এবং কিভাবে স্টেক করলে মানে কতগুলো কয়েন স্টেক করলে কি পরিমাণ প্রফিট আমরা এখান থেকে পাবো আবার অনেকেই কোশ্চেন করছে যে কোর কয়েনটা স্টেক করলে আমরা এখান থেকে কি পাবো আসলে ভাই এখান থেকে কোর কয়েন স্টেক করলে আপনারা কোর টোকেনটাই পাবেন এবং কি পরিমাণ প্রফিট পাবেন কত কয়েন স্টেকিং করলে কি পরিমাণ প্রফিট পাবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ারলি আলোচনা করব এবং আমি খুবই ইজিলিভাবে ভাবে এবং খুবই সহজ ভাবে আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এখানে আপনাদের কোর কয়েনটা ডেলিগেট করবেন বা স্টেক করবেন এবং পরবর্তীতে আপনারা কিভাবে কয়েনটা ক্লেম করবেন মানে যেটা রেওয়ার্ড পাবেন সেটা কিভাবে ক্লেম করবেন এবং আপনারা চাইলে আপনাদের ডেলিগেট করা কয়েনগুলো আনডেলিগেট করতে পারবেন মানে আপনারা যখনই খুশি তখনই এগুলা স্টেক থেকে সরাই নিতে পারবেন মানে আপনাদের ওয়ালেটে নিয়ে নিতে পারবেন অনেকের কোশ্চিন আছে যে আমরা যদি কয়েনগুলো ডেলিগেট করে ফেলি পরবর্তীতে যদি কয়েনের রেট ভালো থাকে আমরা যদি সেল করতে চাই তাহলে কি আমরা সেখান থেকে আনডিলিগেট করতে পারবো বা আমাদের কয়েনগুলো কি সেখানে কোনো লিমিটেড থাকবে নাকি যে এক মাস দুই মাস তিন মাস এরকম লিমিটেড থাকবে নাকি যে এক মাসের আগে আমরা এগুলা আনডেলিগেট করতে পারব না না আসলে এরকম কোনো কিছুই না আপনারা চাইলে যে কোনো সময় এখান থেকে আনডেলিগেট করতে পারবেন শুধুমাত্র চব্বিশ ঘন্টার যে প্রফিটটা আছে সেটা আপনারা নিতে পারবেন না তো ফ্রেন্ডস চলুন বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনারা খুবই সহজভাবে এখানে আপনাদের কয়েনগুলো ডেলিগেট করবেন তো ফ্রেন্ডস যারা যারা ম্যাটামাক্স এপিকেটা ইউজ করতেছেন তাদের ক্ষেত্রেও খুবই সহজ এবং যারা কিউই ব্রাউজার ইউজ করে এখানে ম্যাটামাক্স এক্সটেনশন ইউজ করতেছেন তাদের জন্য খুব সহজ তো আমি সর্বপ্রথম কিউই ব্রাউজার দিয়ে আপনাদের দেখাচ্ছি যে এখান থেকে আপনারা কীভাবে কাজটা করবেন মানে ম্যাটামার্ক্স এক্সটেনশনের মাধ্যমে মানে এখান থেকে কিন্তু আমি আমার ম্যাটামাক্সটা ইউজ করছি তো যারা যারা অ্যাপটা ইউজ করতেছেন তারা অবশ্যই সেই অ্যাপে প্রবেশ করবেন প্রবেশ করার পরে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করলে একটা ব্রাউজার অপশন পাবেন সেই ব্রাউজারে ক্লিক করবেন ব্রাউজারে ক্লিক করলে সেখানে প্রবেশ করবেন আমিও এখানে প্রবেশ করতেছি একবারে সেম তো সেখানে ব্রাউজারে প্রবেশ করা এবং এই ব্রাউজারে প্রবেশ করা একই অবস্থা কিন্তু তো এখন আপনারা কি করবেন এখানে যারা যারা এক্সটেনশনটা ইউজ করছেন তারা সরাসরি এই যে উপরে থ্রি ডট অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে নিচে আপনারা দেখতে পারবেন মেটামার্কস যে এক্সটেনশনটা আছে এটা কিন্তু এখানে শো করতেছে তো এই এক্সটেনশনে আপনারা একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে ইজিলি আপনাদের পাসওয়ার্ডটা দেওয়ার পরে আনলকে ক্লিক করে এটা আনলক করে নেবেন তো আমি পাসওয়ার্ড দেওয়ার পরে আনলকে ক্লিক করে এটা আনলক করে নিচ্ছি তো ফ্রেন্ডস আমি কিন্তু এটা আনলক করে নিছি এখন আপনাদের কাজ কি এখন কাজ হচ্ছে এই যে উপরে এখানে আমাদের ট্যাবগুলো দেখাচ্ছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই পেজটা বাদ দিয়ে নতুন একটা পেজে চলে যাবেন মানে নতুন একটা ট্যাব নিয়ে নেবেন তো আমি নতুন ট্যাপে চলে আসলাম এখন আপনারা কি করবেন উপরে পাবেন সার্চ বার এই সার্চ বারে আপনারা জাস্ট সার্চ করবেন ইস্টেক ডট ডট জি আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তারপর আপনারা যদি ডেসক্রিপশন বক্স থেকে কপি না করেন তাহলে এখানে লিখবেন ইস্টেক এস টি এ ই ডট সি ও আর ও ডট আর জি এটা দিয়ে সার্চ করবেন উপরে আপনারা ভালোভাবে লক্ষ্য করেন যে আমি কী লিখছি এই যে উপরে ভালোভাবে লক্ষ্য করেন এইটা লেখার পরে আপনারা এখানে সার্চ করবেন তো সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা একটু স্ক্রল করে যদি নিচে চলে আসেন এখানে কিন্তু সমস্ত বিষয়গুলো বুঝতে পারবেন তো ফ্রেন্ডস আমি কিন্তু আপনাদের সবাইকে সাজেস্ট করব যে কোর কয়েনের মার্কেট যদিও এখন খুব ভালো নেই আপনারা অবশ্যই কিন্তু আশায় থাকবেন যে পরবর্তীতে কোরের মার্কেট একটা ভালো জায়গায় চলে যাবে এই জন্য যাদের অল্প পরিমাণে কয়েন আছে সবাই কিন্তু স্টেকে লাগাই দিবেন কারণ স্টেকে লাগাই দিলে আপনারা প্রতিদিন কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন আর যাদের যাদের একটু বেশি পরিমাণে কয়েন আসে আপনারা চাইলে কিছু কয়েন সেল দিয়ে দিতে পারেন এবং কিছু কয়েন আপনারা স্টেকে রেখে দিতে পারেন যদি আপনারা এমনিতেই ওয়ালেটে রেখে হোল্ড করেন তাহলে কিন্তু আপনারা কোনো ধরনের প্রফিট পাবেন না বাট যদি স্টেকে এ দেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে একটা প্রফিট পাচ্ছেন একটা কমিশন পাচ্ছেন তো ফ্রেন্ডস এখানে কিন্তু অনেকগুলো দেখাচ্ছে আপনারা কোথায় স্টেক করবেন এই বিষয়টা নিয়ে আমি ক্লিয়ারলি আপনাদের বলতেছি আপনারা সবসময় এই বিষয়টাই দেখবেন যে এখানে কমিশন যেগুলাতে কম আসে এবং এপিআর একটু বেশি আছে এগুলাতে সময় আপনারা স্টক করবেন তাহলে আপনারা বেশি পরিমাণে প্রফিট করতে পারবেন এখানে দেখেন এখানে কিন্তু কমিশন খুবই কম আছে দুই পার্সেন্ট অনলি এবং এপিআরের পার্সেন্ট কিন্তু ভালো আছে এই জায়গায় দেখেন এখানে কিন্তু টু পয়েন্ট ফাইভ অনলি কমিশন এবং নিচে কিন্তু এপিআরও খুব ভালো একটা পর্যায়ে আছে নিচেরগুলা যদি আপনারা একটু লক্ষ্য করেন এগুলাতে কিন্তু কমিশন বেশি পরিমাণে তো এগুলা থেকে কিন্তু আপনারা ভালো প্রফিট করতে পারবেন না মানে উপরেরগুলা তুলনায় নিচেরগুলাতে কিন্তু কম পরিমাণে প্রফিট করতে পারবেন এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন উপরে কিন্তু বেশি পরিমাণে কয়েন কিন্তু ডিপোজিট হয়েছে নিচে কিন্তু কম পরিমাণে যত নিচে আসবেন তত কিন্তু কম পরিমাণে পাবেন কারণ উপরেরগুলাতে বেশি পরিমাণে প্রফিট হয় দেখেই কিন্তু মানুষজন ওগুলাতে বেশি পরিমাণে স্টেক করে তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা এই যে দুই নাম্বার পসিট্রন ট্রন এইখানে আপনারা সবাই ইস্টেক করবেন তো কিভাবে ইস্টেক করবেন এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা সমস্ত ইনফরমেশনগুলো দেখতে পারবেন এই যে এখানে দেখেন টোটাল ডিপোজিট হয়েছে এই কয়েনগুলা এবং ডেলিগেট কয়েন হচ্ছে এগুলা মানে সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেখাচ্ছে তো এখন আপনারা কিভাবে ডেলিগেট করবেন উপরে আপনারা দেখতে পারবেন ডেলিগেট নামে একটা অপশন এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনাদের এই পাশে দেখাবে যে আপনারা আপনাদের ম্যাটামাক্কস ওয়ালেটটা কানেক্ট করেন তাহলে আপনারা কি করবেন এখন এই যে এখানে কানেক্ট নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন তো কানেক্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন থ্রি ডর অপশনে আবারও তো থ্রি ডর অপশনে যাওয়ার পরে একটু স্ক্রোল করবেন নিচে আপনারা দেখতে পারবেন ম্যাটামাক্কসে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসে তো আবারও ম্যাটামার্ক্সে ক্লিক করবেন তো ম্যাটামাক্কসে ক্লিক করলে নিচে আপনারা নেক্সট নামে একটা বাটন দেখতে পারবেন এই নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনারা দেখতে পারবেন কানেক্ট নামে একটা বাটন এখানে একটা ক্লিক করে দেবেন দেখবেন আপনাদের ওয়ালেটটা কিন্তু অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে গেছে এখন আপনারা কি করবেন উপরে যে আপনাদের নিউ ট্যাবগুলো দেখাচ্ছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আবারও সেই পেজে চলে আসবেন তো আমি এখন এখানে চলে আসছি এখন আবারও আপনারা এখানে ডেলিগেট অপশনে একটা ক্লিক করবেন আপনারা চাইলে কিন্তু এই পাশে যে থ্রি ডট অপশনটা আছে এখানে একটা ক্লিক করে এখান থেকেও কিন্তু আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারতেন কোনো সমস্যা নেই আমরা খুবই ইজিভাবে ডেলিগেটে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নিলাম তো এখন আপনারা আবারও এই জায়গায় ডেলিগেটে একটা ক্লিক করবেন তো ডেলিগেটে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা সর্বনিম্ন একটা কয়েন ডেলিগেট করতে পারবেন মানে স্টেক করতে পারবেন তো আপনাদের খুশি মতো আপনারা যে কোনো অ্যামাউন্ট এখানে স্টেক করবেন অবশ্যই কিন্তু মিনিমাম একটা হতে হবে তো এখন আপনারা কি করবেন এখানে আপনাদের কয়েন বসিয়ে দিবেন মানে কতগুলা কয়েন আপনারা ডিপোজিট করতে চাচ্ছেন মানে এই পাশে যদি আপনারা ক্লিক করেন তাহলে মাইনাস হবে এই পাশে ক্লিক করলে কিন্তু প্লাস হবে এবং সরাসরি চাইলে আপনারা এখানেও বসিয়ে দিতে পারবেন তো আমি যতগুলা কয়েন এখানে ডেলিগেট করতে চাচ্ছি সেগুলো কিন্তু এখানে বসিয়ে দিছি বসিয়ে দেওয়ার পরে নিচে ডেলিগেট অপশনে আমি ক্লিক করতেছি আপনারাও ডেলিগেট অপশনে ক্লিক করবেন তো ডেলিগেট অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু একটু সময় নেবে দেখেন ওয়েটিং ফর কনফার্মেশন তো এখন আপনারা কি করবেন উপরে যে থ্রি ডোর অপশনটা আছে এখানে আবারও একটা ক্লিক করবেন ক্লিক করার পরে স্ক্রল করে নিচে দেখবেন ম্যাটামার্ক্সে কিন্তু আরও একটা নোটিফিকেশন চলে আসে তো আপনারা মেটামার্ক্সে ক্লিক করবেন মানে আপনারা একটা বিষয় ভেবে দেখেন যে ম্যাটামাক্কস আসলে কতটা সিকিউরেট মানে এখানে কনফার্মেশন না করা পর্যন্ত আপনাদের কোনো কয়েন ডেলিগেট হবে না এবং ইস্টেক কোনো কিছু করতে পারবেন না তো এখন নিচে দেখেন এখানে কিন্তু কনফার্মেশন নামে একটা অপশন চলে আসছে মানে কনফার্ম নামে তো এখানে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস কনফার্মে ক্লিক করার পরে আবারও আপনারা নিউ নিউটপে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবারও সেই পেজে চলে যাবেন এখানে দেখেন ট্রানজেকশন সাকসেস মানে সাকসেসফুল দেখাচ্ছে এখন আপনারা নিচে ক্লোজে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা কী করবেন এই জায়গায় যে থ্রি ডট অপশনটা দেখাচ্ছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে আপনারা দেখতে পারবেন মাই ইস্টেক নামে একটা অপশন এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের কয়েনগুলা কিন্তু শো করবে আপনাদের কতগুলা কয়েন ডেলিগেট করা হয়েছে এই জায়গায় শো করবে এবং কয়টাতে আপনারা ডেলিগেট করছেন কয়েন এই যে আমি একটাতে করছি একটা এখানে শো করতেছে আপনারা চাইলে কিন্তু আরও যে নিচে এপিআরগুলো আছে সেগুলাতেও কিন্তু ডিপোজিট করতে পারেন শুধুমাত্র যে আপনাদের একটাতেই করতে হবে সেটা বড়ো কথা না আপনারা যতগুলা খুশি ততগুলাতে করতে পারেন তো ফ্রেন্ডস আপনারা যে এখান থেকে মানে রেওয়ার্ড যে কয়েনগুলো পাবেন সেগুলো যখন ক্লেম করবেন তখন আপনাদের কয়েনগুলা এই জায়গায় অ্যাড হবে এবং একটু স্ক্রল করে নিচে আসলে এই আপনারা সমস্ত হিস্টোরি দেখতে পারবেন এখন কথা হচ্ছে আপনারা যেখান থেকে ক্লেম করবেন কিভাবে ক্লেম করবেন আপনারা চব্বিশ ঘন্টা পর এই জায়গায় একটা ক্লেম বাটন পাবেন এই বাটনে ক্লিক করে জাস্ট আপনারা আপনাদের রেওয়ার্ড কয়েনটা ক্লেম করে নিয়ে নিতে পারবেন তো ফ্রেন্ডস আমরা তো ডেলিগেট করে ফেললাম এখন যদি আপনারা চান যে আমরা যে কোনো সময় এটা আনডেলিগেট করব তো সেটা আপনারা কিভাবে করবেন আমি আবারও ব্যাগে চলে আসছি আবারও আপনারা স্কিন ডট কোরডা ডট ওআরজিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যদি ওয়ালেটটা কানেক্টেড না থাকে তাহলে সর্বপ্রথম যেভাবে কানেক্ট করলেন সেভাবে আপনারা কানেক্ট করে নেবেন নাহলে এই যে থ্রি রোড অপশনটা আছে এখানে একটা ক্লিক করে এই জায়গায় আপনারা দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন সেখানে ক্লিক করে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পরে আপনারা নিচে আসবেন নিচে আসার পরে আপনারা যেই জায়গায় ডিপোজিট করেছেন মানে আমি কিন্তু এটাতে করছি আপনারা যদি এটাতে বা এটাতে মানে যেটাতেই করে থাকেন সেটাতে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে দেখেন আমার কিন্তু আনডেলিগেট দেখাচ্ছে আমি যদি এখনই সেখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার আনডেলিগেট হয়ে যাবে এবং আমার যে কয়েনগুলো আছে মানে যেগুলো আমি ডেলিগেট করলাম সেগুলো কিন্তু আমার ওয়ালেটে ফেরত চলে যাবে তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের ভিডিও আপনারা এখান থেকে খুবই ইজিলিভাবে আপনাদের কয়েনগুলো ডেলিগেট করে নেবেন মানে স্টেক করে নেবেন তাহলে কিন্তু আপনাদের কয়েনগুলো থেকে আপনারা ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবেন মানে যা হয় আর কি একটা জিনিস ভাবে দেখেন যে আপনাদের ওয়ালেটে যদি এমনিতে কয়েনগুলো থেকে যায় তাহলে কিন্তু কোনো ধরনের প্রফিট হচ্ছে না বাট আপনারা যদি এখানে ডেলিগেট করেন তাহলে কিন্তু এখানে প্রতিনিয়ত ইভরিডে এখান থেকে আপনারা একটা প্রফিট ক্লেম করতে পারতেছেন এগুলো কিন্তু আপনাদেরই লাভ আর আমি বারবার বলতেছি যদি আপনাদের অল্প পরিমাণে কয়েন থাকে কোর কয়েন কোর কিন্তু অলওয়েজ গোল্ড একটা জিনিস ভাবে দেখেন অবশ্যই অল্প পরিমাণে কয়েন থাকলে আপনারা সেগুলা এখানে স্টেক লাগায় দেন তাহলে একটা প্রফিট পাচ্ছেন আর যদি একটু বেশি পরিমাণে কয়েন থাকে তাহলে আপনারা ফিফটি বা টোয়েন্টি সেল করে দিলেন এবং বাকিটা আপনারা এখানে রেখে দেবেন তাহলে কিন্তু আপনাদেরই লাভ হবে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে